ইতিহাসের উনিশশো উননব্বই সালের সেপ্টেম্বর মাসে আমেরিকান টিভিতে প্রথম প্রদর্শিত হয়েছিল বে ওয়াচ সিরিয়ালের প্রথম পর্ব যে সিরিয়াল চলেছিল প্রায় ১২ বছর ধরে এবং পরিণত হয়েছিল পৃথিবীর সবচাইতে জনপ্রিয় টিভি শোতে কিভাবে তৈরি হয়েছিল এই বে ওয়াচ সিরিজটির নির্বাহী প্রযোজক মাইকেল বার্কের সঙ্গে কথা বলেছেন বিবিসির লুসি বার্নস আর পরিবেশন করছি আমি পুলক মুক্ত We literally went to the beach and we we're trying to figure out what show we could do. আমরা আক্ষরিক অর্থেই একটা বিচে গিয়েছিলাম একে নিয়ে একটা টিভি শো করা যায় কিনা তা বের করতে। 1988 সালের গ্রীষ্মকাল। লস অ্যাঞ্জেলেসের দুই তরুণ টিভি প্রযোজক মাইকেল বার্ক আর ডগ শোয়ার্জ চেষ্টা করছেন একটা টিভি অনুষ্ঠানের আইডিয়া বের করতে। এর আগে তারা কয়েকটি প্রস্তাব নিয়ে এখানে ওখানে গিয়েছিলেন কিন্তু সবগুলোই প্রত্যাখ্যাত হয়েছে। মাইকেল বার্ক বলছিলেন সেই নতুন ভাবনার খোঁজেই তারা গিয়েছিলেন সমুদ্র সৈকতে বিচে আমরা দেখলাম তাদের পর্যবেক্ষণ টাওয়ার থেকে নামছে সাগরের দিকে ছুটে যাচ্ছে বিচের উপর দিয়ে ট্রাক যাচ্ছে সাইরেন বাজিয়ে জীবনরক্ষীরা হয়তো নৌকায় করে সাগর থেকে কাউকে টেনে তুলছে তাকে বিচের উপর শুইয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে তাদের চারপাশে উৎসুক লোকের ভিড় জমে যাচ্ছে তারা এই উদ্ধারকারীদের আমেরিকান বীর হিসেবে দেখছে কারণ এটা জীবন মৃত্যুর ব্যাপার আর সবাই তারা সাতারের পোশাকে এটা এতদিন কারো মাথায় আসেনি কেন এটাই বিস্ময়ের ব্যাপার তারা একটা প্রস্তাব খাড়া করে ফেললেন সাগর সৈকতের এই যে জীবনরক্ষী বা লাইফ গার্ড তাদের গল্প নিয়ে একটা নাটক তৈরির কিন্তু স্টুডিওগুলো এই প্রস্তাবকেও পাত্তা দিল না হ্যাঁমরিথ সি পি আর তারা বললো ও এইসব বিচ বয়দের নিয়ে ছবি এটা কে দেখবে সেই একই জিনিস জল থেকে লোককে উদ্ধার করা কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া এটা কি লোকে বারবার দেখতে চাইবে তো আমরা শেষ পর্যন্ত ওদের রাজি করালাম যে আমাদের একটা মিউজিক ভিডিও বানাতে দেওয়া হোক একটা ট্রেইলারের মতো তারপর আমরা এক ছুটির দিনে তিনটে ক্যামেরা নিয়ে বিচে গেলাম লাইফ গার্ডরা যেসব কাজ করছে তার ছবি তুললাম তারপর সেগুলি সম্পাদনা করে জুড়ে দিলাম ডন হেনলির একটা গানের সাথে যে গানটা হচ্ছে বয়েজ অফ সামার এই বিচ ভিডিওর ভিত্তিতে

আমরা তখনই আমাদের দ্বিতীয় পছন্দ যে ছিল তাকে ডাকলাম সে ওই দিনেই এসে হাজির হলো তারপর আমরা অভিনেতা অভিনেত্রীদের একটা পরীক্ষা নিলাম যে সবাই সাঁতার জানে কিনা কারণ আমাদের জন্য এটা ছিল বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তাছাড়া আমরা এলে কাউন্টির লাইফগার্ডদের সহযোগিতা নেবার জন্যে তাদের সাথে একটা চুক্তিও করেছিলাম তারা তাদের হেডকোয়ার্টারের কাছেই আমাদের শুটিং করার অনুমতি দিয়েছিল সেই প্রথম পাইলট থেকেই অবশ্য অনুষ্ঠানের অনেক কিছুই নির্ধারিত হয়ে গেল তার মধ্যে একটা হলো বিচের ওপর দিয়ে স্লো মোশনে নায়ক নায়িকার দৌড়ে যাওয়া আমরা তখন বুঝিনি যে যখন বেওয়াচে মেয়েদের ওই রকম স্লো মোশনে দৌড়ে যেতে দেখা যাবে তা একটা স্মরণীয় দৃশ্যে পরিণত হবে এটা এমন নয় যে আমরা দৃশ্যটার যৌন আবেদনের দিকটা মাথায় রেখে পরিকল্পনা করেছিলাম আমরা আসলে কখনোই অনুষ্ঠানটির যৌন আবেদনের উপর জোর দেয়নি খেয়াল রেখেছিলাম যেন ব্যাপারটা ওইদিকে না চলে যায় আমরা সবসময় যা চেয়েছিলাম তা হলো একটা ভালো গল্প বলা এবং আমার মতে সেজন্যই বেওয়াচ এতদিন চলতে পেরেছে এখানেই বোধহয় ছিল বেওয়াচের সাফল্যের চাবিকাঠি ক্যালিফোর্নিয়ার রোদ ঝলমল বিচের উপরে সংক্ষিপ্ত সাঁতারের পোশাকে সুদর্শন যুবক যুবতীদের ছুটোছুটি Baywatch also invented spray tanning. Yeah, well, we had so extras. রোদে পড়া বা ট্যান থাকতে হবে আমাদের একটি মেয়ে ছিল যার কাজ ছিল সারা গায়ের মেকআপ করা তার কাজে এত সময় লাগতো যে আমাদের বহু সময় অপেক্ষা করতে হতো তখন আমরা একটা মিশ্রণ উদ্ভাবন করলাম যেটা অভিনেতা অভিনেত্রীদের গায়ে একটা স্প্রে মেশিন দিয়ে ছড়িয়ে দেওয়া হতো এখন এই স্প্রে ট্যানিং তো সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে তবে এটা আমরাই আবিষ্কার করেছি প্রথম প্রচারের দিন থেকেই প্যানিক্যাট মালিবুফিয়ার হিট অনুষ্ঠানে পরিণত হল প্রচারের পর প্রথম সপ্তাহে এটা ছিল সর্বোচ্চ রেটিং পাওয়া মুভি শুধু এন তে নয় সবগুলো টিভি চ্যানেল মিলিয়ে এই টিভি চলচ্চিত্রের ভিত্তিতে বেওয়াজকে পরিণত করা হলো একটি টিভি ধারাবাহিকে উনিশশো সালের ২২ সেপ্টেম্বর প্রচারিত হল প্রথম পর্ব ইন ডিপ প্রথম মৌসুমেই পাওয়া গেল দর্শকদের ব্যাপক সাড়া কিন্তু পর্দার অন্তরালে দেখা দিল চাপা উত্তেজনা হ্যাফ ওয়াই থ্রু দ্য সিজন অফ দ্য শো আই লাভ দ্য শো ওভার ক্রিয়েটিভ ডিফারেন্সেস প্রচার শুরু হবার পর প্রথম মৌসুমের অর্ধেকটা না পেরুতেই আমি ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলাম বেওয়াচ কি ধরনের অনুষ্ঠান হবে তা নিয়ে আমাদের মধ্যে মত তৈরি হল এর ফলে যেটা হলো যে এনবিসিতে এক মৌসুম চলার পরই বেওয়াচ বন্ধ হয়ে গেল কারণ স্টুডিওটাই লাটে উঠল কিন্তু মাইকেল বার্ক আর ডগ সোয়ার্জের তখনও বিশ্বাস ছিল যে বেওয়াচ একটি সম্ভাবনাময় প্রকল্প তাই তাঁরা চেষ্টা করতে লাগলেন অন্য কোনো নেটওয়ার্কের কাছে তা বিক্রি করার সব স্টুডিওই আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করল আজ সেই সব লোকেরাই বলে কিভাবে তারা বেওয়াচের মতো অনুষ্ঠানকে ফিরিয়ে দিয়েছিল তা এখনও আমাদের বিশ্বাস হয় না স্টুডিও যখন পাওয়াই গেল না তখন বার্কার সোয়ার্জ ঠিক করলেন তারা নিজেরাই এটা প্রযোজনা করবেন সুতরাং আমি আমার অংশীদার দশ ডলার দিয়ে বেওয়াচের ওয়াচের সত্ত্বেও আবার কিনে নিলাম ডেভিড হ্যাসেল হফকেও আবারও নিয়ে এলাম অনুষ্ঠানে ওই মৌসুমেই আমরা পামেলা অ্যান্ডারসন আর অন্য সব যৌন আবেদনময় পাত্রপাত্রীদের আনলাম এক বছরের মধ্যেই বেওয়াচ পরিণত হলো পৃথিবীর সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠানে দ্বিতীয় বছর শেষ হতে হতে আমরা গিনেজ রেকর্ড বুকে জায়গা পেলাম ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক পাওয়া অনুষ্ঠান হিসেবে টিভি গাইডে একটা ম্যাগাজিন বেরিয়েছিল যাতে বলা হলো বেওয়াচ হচ্ছে প্রথম অনুষ্ঠান যা এক বিলিয়ন বা একশো কোটি দর্শক দেখেছে তারা আমাজনের জঙ্গলে ক্যামেরাম্যান পাঠালো তার তোলা দৃশ্যে দেখা গেল সেই জঙ্গলের মধ্যে আদিবাসীরা নৌকায় করে একটা কুটিরে জড়ো হচ্ছে একটা জেনারেটর চালিয়ে বেওয়াচ দেখার ব্যবস্থা করা হচ্ছে আমরা আরও খবর পেলাম যে কিছু আরব দেশে বেওয়াচ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু লোকজন স্যাটেলাইট ডিশ কিনে জেল হবার ভয় তুচ্ছ করে বেওয়াচ দেখছে কারণটা কি ছিল আমরা কিছু জরিপ করেছিলাম এবং লোকজন প্রথম কারণ হিসেবে যেটা বলেছিল তা হল নীল আকাশ সাগর আর ক্যালিফোর্নিয়ার জীবন লোকজন এটা খুবই পছন্দ করেছিল ধরুন আপনি যদি ইরানে থাকেন তাহলে বিকিনি পরা সুন্দরী মেয়েদের দেখার খুব বেশি সুযোগ আপনার হবে না বেওয়াচের সাফল্যের এটা কি একটা কারণ হতে পারে Well, yes, I'm sure that, that uh, you know, Baywatch has its appeal to both men and women. Believe it or not, our largest demographic, audience demographic, was women. হ্যাঁ তা তো ঠিকই বেওয়াচের আবেদন নারী পুরুষ সবার মধ্যেই আছে বিশ্বাস করুন আর নাই করুন বেওয়াচের ভক্তদের মধ্যে কিন্তু মেয়েদের সংখ্যাই বেশি কারণ মেয়েরাও অন্য মেয়েদের দেখতে ভালোবাসে এবং বেওয়াচে তাছাড়াও সুদর্শন পুরুষরা তো আছেনি আর পোশাকের ব্যাপারে বলতে হবে যে এটা আরোপিত ছিল না কারণ বিচে লোকজন এটাই পরে এবং লাইফগার্ডরা এ পোশাকই পরে দু সালে বন্ধ হয়ে যাবার আগে পর্যন্ত বেওয়াজ চলেছিল দুশো তেতাল্লিশ পর্ব ধরে এটি দেখানো হয়েছে একশো আটচল্লিশটি দেশে অনুদিত হয়েছে চুয়াল্লিশটি ভাষায়